হ্যাঁ নমস্কার, আপনারা অবগত আছেন যে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 মার্চ এবং 15 মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে এবার টোটাল এনরোল ক্যান্ডিডেট হচ্ছে 38,116 জন, আর উচ্চ মাধ্যমিকে এনরোল স্টুডেন্ট হচ্ছে 33,435 জন। এবছর মাধ্যমিকে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা গতবার অন্যান্যবারের তুলনায় 1,005 একটু কম আছে। তুলনামূলকভাবে উচ্চ মাধ্যমিকে প্রায় সমসংখ্যক ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা বেশি। তো কম ছাত্র পরীক্ষার্থী কম হওয়ার দুটো কারণ, এক হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন ছাত্রছাত্রীদের কাইন্ডের যে রেজিস্ট্রেশন হয়েছে ক্লাস নাইনের যে রেজিস্ট্রেশন হয়েছে, তার বেসিসে আমাদের ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল ওই লাস্টের মতোই, কিন্তু তাদের মধ্যে কেউ হয়তো পরীক্ষা দেয়নি বা কী বলে প্রি বোর্ডে কোয়ালিফাই করেনি, সেই জন্য সেই সংখ্যাটা কমে গেছে। আর উপরন্তু একটা বড় সংখ্যক বিদ্যালয় সিবিএসসি থেকে সিবিএসসিতে গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে কম হওয়ার কারণ। আর উচ্চ মাধ্যমিক বেশি হওয়ার কারণ হচ্ছে এবারে যারা পরীক্ষার্থী ওরা 21-এ পাস করেছিল মাধ্যমিক, সে বছর সবাইকে পাস করে দেওয়া হয়েছিল করোনার পরিস্থিতিতে, সম্ভবত এই কারণেই পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 মার্চ আরম্ভ হয়ে শেষ 19 এপ্রিল, মূলত এপ্রিলের 4-5 তারিখেই মেজর পরীক্ষাগুলো হয়ে যাবে, শেষের 4-5টা ছোট সাবজেক্ট থাকবে, তাতে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হয়তো হার্ডলি 2,000-এর মতো হবে। আর মাধ্যমিক পরীক্ষা 16 মার্চ থেকে শুরু হয়ে 18 এপ্রিল শেষ হবে, এদের মূল পরীক্ষা কিন্তু 28 এপ্রিলই শেষ হয়ে মার্চে শেষ হয়ে যাচ্ছে, বাকি ওই ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা শেষের দিকে হবে। আর এছাড়াও এবছর মাদ্রাসা আলিম পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 121 জন। আপনারা তো জানেন মাদ্রাসা আলিমের জন্য আমাদের 60টি মাদ্রাসা আছে, আর মাদ্রাসা ফাজিলের জন্য পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 62 জন। মাদ্রাসা ফাজিলে আবার দুটো ক্যাটাগরি আছে, ফাজিল আর্টস এবং ফাজিল থিওলজি। ফাজিল আর্টসে ওরা মূলত অ্যারাবিক নেবে বাকি সাবজেক্ট আর্টসের অন্যান্য সাবজেক্টের মতো, আর থিওলজিতে অ্যারাবিক এবং বাকিগুলো ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক স্টাডিজ, থিওলজি ইত্যাদি। তো মাদ্রাসা আলিম পরীক্ষা ওই মাদ্রাসা যেমন 16 মার্চ আরম্ভ হয়ে 18 এপ্রিল শেষ হবে, আর ফাজিল পরীক্ষা আর্টস এবং থিওলজি দুটাই 15 মার্চ শুরু হয়ে 5 এপ্রিল শেষ হবে। এই হচ্ছে পরীক্ষা সংক্রান্ত তথ্য। এবার আমাদের পরীক্ষার ব্যাপারে আমরা মোটামুটি সম্পূর্ণ প্রস্তুত, এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহে আনসার স্ক্রিপ্ট পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে, প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার 1 সপ্তাহ আগে পাঠানো হবে, আর আগামীকাল এবং পরশু ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে বোর্ড অফিসে, সেখানে স্কুল বিদ্যালয় থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা অন্যান্য অনুমোদিত কোনো টিচার বা নন টিচিং স্টাফে সেগুলো নিয়ে যাবেন। এ হচ্ছে পরীক্ষা সংক্রান্ত মোটামুটি তথ্য। আর এবছর পরীক্ষার ভেন্যু কিছু বেড়েছে, উচ্চ মাধ্যমিকে অন্যান্য আর লাস্টের মধ্যে ছিল 52টা ভেন্যু, এবার হয়েছে 112টা, আর মাধ্যমিকে যা ছিল তাই আছে 162টার মতন ভেন্যু আছে, সেন্টার ওই 90টা সেন্টার আর ভেন্যু হচ্ছে 162টা, আর উচ্চ মাধ্যমিক হচ্ছে 67টা আর ভেন্যু হচ্ছে 112টা। এডমিটের ব্যাপারে মানে ছাত্রছাত্রীদের যারা কি মানে কি ইয়ে রয়েছে, এডমিট কবে নাগাদ দেওয়া হবে? এডমিট তো আমরা কালকে দিয়ে দিচ্ছি,
কালকে পরশু 23-24 স্কুল থেকে মাস্টারমশাই বা ওনার প্রতিনিধি এসে নিয়ে যাবেন। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে স্কুল থেকে সেগুলো ছাত্রছাত্রীদের কাছে দিয়ে দেওয়া হবে। প্রশ্নপত্র কি রেডি হয়ে গেছে চূড়ান্ত বললে? হ্যাঁ, প্রশ্নপত্র রেডি, এখনও আমাদের ইয়ে আসেনি, এর মধ্যে এসে যাবে।